ইটস লং টাইম অ্যাকচুয়ালি। 2016 সালের পর আবার আমি চিন্তা করলাম যে আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড পাইথনের সিরিজ যেটা তৈরি করছিলাম, পাইথনের বেসিক কোর্সটা, ওটা কন্টিনিউ করব। সাথে এর মধ্যে পাইথনে অনেকগুলো ভার্সন এসেছে, আপনারা সবাই জানেন, তো এগুলো নিয়ে আসলে তো ডিসকাস করা হয়নি আমার। সেই সময়টাতে স্টপ হওয়ার পর আমি জব সুইচ করার পর আসলে তেমন পাইনি, তো আমি চিন্তা করতেছি এখন সেগুলোকে তুলে ধরবো আপনার সাথে। পাইথন নতুন নতুন কি ফিচার আছে এবং হচ্ছে পুরাতন কি কি ফিচারগুলো আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে জব এর ক্ষেত্রে, সেইগুলো আমি দেবো। রাইট নাও আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পার্ট টাইম জয়েন করছি এই চলতি বছরে, তো পার্ট টাইম কাজ করতেছি গোল্যাং নিয়ে। যদিও তো এটা সব পাশাপাশি আমি গোল্যাং নিয়েও আপনাদের বেসিক আইডিয়ার জন্য কাজ করব চিন্তা ভাবনা করছি। সাথে আর একটা গুড নিউজ হচ্ছে আপনাদের জন্য যে আমি আইওটি প্রোডাক্ট কিভাবে কাজ করে সেটা নিয়েও টিউটোরিয়াল বানানোর চিন্তা ভাবনা করছি। আই হোপ এগুলা যদি সময় পাই দিয়ে দেবো। তো পাইথন 3.10 এই ভার্সনটাতে পাইথনের নতুন একটা ফিচার এসেছে, যেটা হচ্ছে আমরা গোল্যাংকে বলি এটাকে সুইচ ক্যাশ, বা এটাকে আরো ভালো ভাষায় যদি মানে ডিজাইন প্যাটার্নের ভাষা বলা হয় স্ট্রাকচারাল প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন মেশিং ডিজাইন আর কি। তো এই প্যাটার্নে দেখা যায় হচ্ছে আমাদের অনেক সময় ইফ ইলস এই ফিলস লিখতে হয়, তো এই ফিলস পরিবর্তে আমরা মেশিং এর একটা প্যাটার্ন আছে, এই স্ট্রাকচারাল যে প্যাটার্নটা আছে সেটাকে আমরা ব্যবহার করে ইফ ইলস এর পরিবর্তে ইউজ করতে পারি। সো ইটস গুড ফর আস। ওকে, সো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সেটা ধরেন আমরা হচ্ছে যখন রেস্ট এফে কমিউনিকেশন হয় সেই সময় আমরা দেখা যায় আমাদের নেটওয়ার্ক স্ট্যাটাস কোড কত আছে সেটার উপর কিছু ডিসিশন নিতে হয়, কি অ্যান্সার করব, কি ধরনের স্ট্যাটাস কোড আসলে কি ধরনের রিপ্লে হবে ফর এফএ রেসপন্স। তো সেটা যদি একটা জাস্ট বেসিক ধারণা দিই দেখি আমরা টেস্ট করি। তো বেসিক্যালি আমরা একটা ফাংশন লিখবো এইচটিটিপি এরর, এখানে আমরা হচ্ছে আর নেটওয়ার্কের এইচটিটিপি যে নেটওয়ার্ক স্ট্যাটাস কোড আছে সেটা আমরা পাস করবো, আর এটা অলওয়েজ ইন্টিজার, সো ইন্টিজার নিলাম। এবার রিটার্ন টাইপটা আমরা স্ট্রিং পাঠাবো, তো এখানে আমরা স্ট্রিং দিলাম যা আছে, এখানে আমরা কমেন্ট, এখানে আমরা এই ফাংশনটা কি কাজ সেই হিসাবে ডিসক্রিপশন লিখবো, তো আমি এগুলোতে যাচ্ছি না, ফাংশন ডিটেলস লিখে দিই। ওকে, নেক্সট এবার হচ্ছে আমরা পাইথনের 3.10 যে ম্যাচিং প্যাটার্নটা তৈরি করছে নিউ ফিচারটা, সেটা আমরা সেই ফাংশনটা কল করবো। ওকে, হ্যারি ম্যাচ, তারপর কার সাথে ম্যাচ করবে আমাদের ফাংশনের ভিতরে যে স্ট্যাটাস আছে সেই আর্গুমেন্টের সাথে। ওকে, টেস্ট, এবার আমরা ই ফিলসের জায়গায় পরিবর্তে আমরা বলবো যে ক্যাশ, মানে ম্যাচের মধ্যে যে স্ট্যাটাস আছে সেটাকে তুমি ক্যাশ করো, সেটা ধরো, ধরার পরে দেখো যে এটা যদি 400 হয় তাহলে তুমি রিপ্লে দাও যে প্যাট রিকোয়েস্ট। ওকে, নেক্সট আবার ক্যাশ লিখলাম, আমি বললাম যে এবার 401 যদি হয় তাহলে আমরা বলতে পারি আনঅথরাইজ, কারণ নেটওয়ার্কের 401 কোডটা হচ্ছে আনঅথরাইজ হিসাবে ইউজ করা হয়, যে কোনো ইউজার যদি অ্যাক্সেস করে সেটাকে যদি অথরাইজ না হয় সেটা আনঅথরাইজ হয়ে যায়। ওকে, তো এরপরে 403 যদি হয় তাহলে আমরা বলবো যে যে ইউজারটা অ্যাক্সেস করছে যেই রিসোর্সটা সে অ্যাক্সেস করতে চাচ্ছে সেটাতে তার পারমিশন নাই, সো এখানে আমরা বলতে পারি পারমিশন ডিনাই। ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস করতে পারি, এছাড়াও আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যে সার্ভার ইরোর খেতে পারে, আপনি যে সার্ভারটাকে কল করছেন সেই সার্ভারটা ইরোর হতে পারে কোনো একটা কারণ তাদের ইন্টারনাল, তো সো আমি এখানে 500 দিলাম। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে অর শব্দটা ইউজ করতে পারি, যেমন
দিলাম 503, মিন্স হচ্ছে 500 অথবা 503 যদি হয় তাহলে আমরা বলবো জাস্ট সিম্পল মেসেজের জন্য যে সার্ভার এরর এরর। ওকে, অ্যান্ড এবার ব্যাপারটা আসলো যে এগুলোর 400, 401, 403 বা 500, 503 এগুলোর সাথে ম্যাচ না করলে তখন আমরা একটা বাই ডিফল্ট ইরো দিতে পারি, সেটা হচ্ছে জাস্ট এইভাবে সিম্পল জিনিসটা হবে, সিম্পল হবে। তো এভাবে একটা আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর দিয়ে বলবো যে ডেটা, এটা বলে যে ডিফল্ট মেসেজ, অর আমরা বলি যে আননোন, আননোন স্ট্যাটাস টাইপ, যেটা আসলে যেই মেসেজটা গেছে সেটা আমরা জানি না, যেই স্ট্রাস কোডটা গেছে। ওকে, সো লিস্ট রান দা ফাংশন। ওকে, নেক্সট হচ্ছে ওনার প্রিন্ট করতে হবে অথবা প্রিন্ট মেসেজ কোনো ভ্যারিয়েবলের মধ্যে মেসেজটা নিতে হবে। সো বাই ডিফল্ট আমি 400 দিলাম, ও সরি, আমার গো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স লিখতে দিতে গো এর মতো হয়ে গেছে, যাক সিনট্যাক্স হোয়াটএভার। এখন দেখা গেছে হচ্ছে আমরা 400 দিছি, তাহলে আমরা রিসপন্সটা নিব, নেওয়ার পরে এটা প্রিন্ট করব, আমরা এস নিলাম, রান করে, ইয়া 400 প্যাস করছে, তো এটা দিছে ব্যাড রিকোয়েস্ট। 401 দিলাম, অবশ্যই আনঅথরাইজ বলবে, 403 দিলে বলবে যে পারমিশন ডিনাইড, অ্যান্ড সাপোজ আমি এখানে 402 9, মানে অনেক রিকোয়েস্ট গেছে, 2 মিনিট রিকোয়েস্ট। সো এই স্ট্যাটাস কোডটা দেখে না আমি ডিফল্ট হিসেবে ভ্যালু হিসেবে দিচ্ছি, কার সাথে যখন ম্যাচ করে নেই তখন দেখা যাচ্ছে আননোন স্ট্যাটাস টাইপ, বিকজ অফ আমার এই স্কোপের মধ্যে এই ফাংশন ফাংশন আমরা যত ক্যাচ লিখছি সেটার মধ্যে 429 কোনো স্ট্যাটাস কোড নাই, সো দ্যাটস হোয়াই ইট আইসে। সেম এস যদি 500 দিই তো ও আমাকে বলবে যে 500 সার্ভাইভ। ওকে, জাস্ট এটা আমরা চাইছিলাম, তো একটু এখানে একটা পার্থক্য বলে দিই, যে হচ্ছে 500 আর 503 এর মধ্যে একটা ডেরিভেটিভ ডিফারেন্স আছে, সেটা হচ্ছে 500 মিনস হচ্ছে যে আপনার কোডটা যখন এক্সিকিউশন করতে গেছে সেই সময় সেটা কমপ্লিট না করতে পারে, সেন্টেক্স ইরর, যেমন হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজ লেস করি যেমন পাইথন আছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সো এখানে সিনট্যাক্স গত বা কোনো কোডের ইস্যু হলে সেটা কনভার্সন ভুল গেলে সে কনভার্ট করতে পারে না। আবার স্ট্যাটিক টাইপ যেগুলো যেমন গো ল্যাঙ্গ বা সি প্লাস প্লাস, এগুলোর ক্ষেত্রে যে সুবিধাটা হয় কোম্পানির সময় ওটা বলে দেয় যে ওই জায়গাটা এইগুলো আছে, সো আর এখনকার যুগে যে আইডি স্মার্ট আইডি গুলো আছে সো এগুলো তো ইজিলি আরো বোঝা যায় যে ওই জায়গাটাতে রোড আছে। যেমন যেমন হচ্ছে এখানে একটা খেয়াল করে দেখেন আপনাকে, ফর এক্সাম্পল আমি এখানে কিওয়ার্ড দিছি ম্যাথ, রাইট, সো ম্যাথে যদি আমি অ্যাস দিই দেখেন আমাকে ভুলটা হয়ে গেছে, সো এই স্মার্ট আইডি গুলোর জন্য এই খুব ইজি হচ্ছে ধরা যায় যে ভুলটা হচ্ছে কোথায়। ওকে, সো আশা করি এই মেসিং প্যাটার্ন যে স্ট্রাকচারটা আছে সেটা বুঝতে পারছেন আপনারা। ওকে, সো আপনারা ভালো থাকুন, আর বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওগুলো, আমি তাহলে উৎসাহিত পেয়ে আবার নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করবো। ওকে, সো ওয়ান মোর থিং, আপনারা যারা পাইচার্ম ইউজ করেন তাদের জন্য বলি যে পাইচার্ম আপনাকে নতুন যে ভার্সনটা আছে সেটা ইনস্টল দিতে হবে, না হলে এই যে ম্যাথ যে ওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা আছে এটা পাইথনের এটা পাবে না। সো আপনাদেরকে অবশ্যই 2021.2 মিনিমাম এই ভার্সনটা ইনস্টল থাকতে হবে আপনাদের, সো তাহলে এই ম্যাথ ফাংশনটা আপনি পাবেন, না হলে আপনি কিন্তু পাবেন না, হলে উইরো দেখাবে। ওকে ওকে, ভালো থাকেন, থ্যাংক ইউ।